बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम बायोफ्लॉक फिश फार्मिंग ए टू जेड रंगपुर चैनले आपनादेरके आबारो स्वागत। सम्मानित दर्शकवृंद, आमी लाइफ फूड निये आगेओ कथा बोलेछि, किछु भिडियो दिएछि। तो लाइफ फूडगुलो आमादेर केन दरकार सेटि आमी बारंबार बोलेछि जे लाइफ फूड होच्छे मासेर इम्यूनिटी सिस्टेम डेवलप करे, मासेर कालार डेवलप करे एबं मासके खूब द्रुत बर्धनशील करे, माने द्रुत ग्रोथ हय। तो ये जिनिसगुलो मोटामुटी आमरा जारा फार्मिंग करी तारा सबाई कम बेशी जानी, जारा एकुरियामे मास पालन करी तारा जदि आमरा एई लाइफ फूडगुलो मासके खेते दिते पारी ताहले कि हबे, मासगुलो आरो सुंदर कलर हबे एबं आपनार काछे अनेक बेशी भालो लागबे। तो लाइफ फूड जेगुलो आमरा बासाय कालचार करते पारी सेगुलो सम्बन्धे आमी मोटामुटी एकटा धारणा आपनादेरके प्रिभियासे दिएछि। आजके सेगुलोर प्रोटीन सम्बन्धे बोलबो, कोनटिर प्रोटीन कत पार्सेंट एबं कोनटि आमरा खूब इजिएस्ट मेथडे पेते पारी, तो সেটি জাস্ট আলোচনা। আমার সামনে দেখেই বুঝে যাচ্ছেন আপনারা, আমার এখানে মোটামুটি কিছু জিনিস আছে, যে এটা দেখতে পাচ্ছেন ব্লাড ওয়ার্মস। হ্যাঁ, তো আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখব যে ব্লাড ওয়ার্মসে আমাদের ব্লাড ওয়ার্মসে প্রোটিনের পরিমাণ আছে 55%, এটা গুগলের তথ্য অনুযায়ী। হ্যাঁ, ব্লাড ওয়ার্মস দেখতে পাচ্ছেন, এটাতে 55% আছে প্রোটিনের পরিমাণ। তো এইখানে দেখতে পাচ্ছেন মাস্কিটো লার্ভা, এগুলো কিন্তু মাস্কিটো লার্ভা, আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো মাস্কিটো লার্ভাতে প্রোটিনের পরিমাণ কত সেটি আমরা দেখে নিই। মাস্কিটো লার্ভাতে প্রোটিনের পরিমাণ আছে অ্যাপ্রক্স 63%। তবে এই লার্ভা কিন্তু পরিশোধন করে ব্যবহার করতে হয়, দ্যাট মিন্স লার্ভা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এটা হাইজেনিক করে নিতে হবে। লার্ভার মধ্যে অনেক সময় ক্ষতিকর জীবাণু বা ফাঙ্গাস বা ভাইরাস থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে টিউবিফেক্স, আপনাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত বা আমার কাছে সবচেয়ে বেশি পরিচিত, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। টিউবিফেক্সে প্রোটিনের পরিমাণ 52%। আর এটি দেখতে পাচ্ছেন দর্শক, আমি গতদিন দাফনিয়া সম্বন্ধে ভিডিও দিয়েছি, দাফনিয়া প্রচুর পরিমাণে দাফনিয়া আছে এখানে। তো দাফনিয়াতে অ্যাবাভ 50%, 50%-এর বেশি কিন্তু প্রোটিন আছে। সুপ্রিয় দর্শক, আমরা লাইফ ফুডগুলো সম্বন্ধে জানলাম, লাইফ ফুডের মধ্যে মাইক্রোওয়ার্মস আমি ব্যাপক পরিমাণে জন্মিয়েছিলাম, কিন্তু যখন দাফনিয়া জন্মানো শুরু করলো, যা দাফনিয়া কালচার ভালো মতো হচ্ছে, তখন আর আমি মাইক্রোওয়ার্মস করছি না। তো মাইক্রোওয়ার্মসটা একটু আমার কাছে ঝামেলার মনে হয়, পক্ষান্তরে দাফনিয়া গ্রো করা অনেক সহজ। আর এটি কিন্তু এই ব্লাড ওয়ার্মস এটি একটা ফ্রি প্রোডাক্ট। হ্যাঁ, তো ফ্রি প্রোডাক্ট আমি কেন বলছি, ফ্রি বলার অর্থ হচ্ছে যে এটি যদি আপনি দাফনিয়া কালচার করেন, এটার সাথে আপনার হাউসে, আপনার পন্ডে বা আপনার হচ্ছে যে চারিতে করবেন বা যে ড্রামে করবেন, সেখানে কিন্তু যে একুরিয়ামে করবেন, সেখানে ব্লাড ওয়ার্মস ব্যাপক পরিমাণে জন্মায়। তবে ব্লাড ওয়ার্মস জন্মানোর আরও কিছু টেকনিক আছে, সেটা আমি আমার একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আরেকটি ফ্রি প্রোডাক্ট হচ্ছে বাই প্রোডাক্ট, যেটাকে বলা হয় যে মাস্কিটো লার্ভা, এটি একেবারেই ফ্রি। হ্যাঁ, এটি যদি আপনি একটি পাত্রে নোংরা পানি দিয়ে রাখেন, হ্যাঁ, তাহলে কিন্তু অটোমেটিক এখানে আপনার এই মশা ডিম দিয়ে দিবে, সেখান থেকে লার্ভা পাওয়া যাবে, প্রচুর পরিমাণে লার্ভা পাওয়া যায়, এটা ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এই দুটো খাদ্য কিন্তু আমরা অনেকটাই ফ্রিতে পেয়ে যাই। হ্যাঁ, ব্রাইন শ্রিম্পের বেলায় যে কথাটি আমি মনে করি, যে ব্রাইন শ্রিম্প আমাদেরকে যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এটি অনেক কস্টলি একটি খাবার, যদিও প্রোটিনের মান এখানে মোটামুটি ভালো, 37-71%। এই সবগুলো তথ্যই আমি গুগল থেকে কালেক্ট করেছি, গুগলের তথ্য অনুযায়ী আমি এই প্রোটিনের মাত্রাটা আপনাদেরকে বললাম। হ্যাঁ, সুতরাং তো ব্রাইন শ্রিম্পের দিকে আমরা কেন যাব না, কারণ এটি অনেক কস্টলি, এক জারের দাম 4-5 হাজার টাকা নিয়ে নেয়। তো পক্ষান্তরে আমরা যদি দাফনিয়া কালচার করতে পারি, আমরা যদি মাস্কিটো লার্ভা কালচার করতে পারি, আমরা যদি ব্লাড ওয়ার্মস কালচার করতে পারি, দ্যাট শুড বি বেটার। এবং টিউবিফেক্স কিন্তু বেশ কস্ট ইফেক্টিভ, এটি কম দামে পাওয়া যায়, ক্রয় করতে পাওয়া যায়, এটি কম দামেই পাওয়া যায়, দ্যাট মিন্স হচ্ছে যে 400 টাকা কেজি টিউবিফেক্স পাওয়া যায়। এবং টিউবিফেক্স কীভাবে দীর্ঘদিন জীবিত রাখা যায়, এটার উপরে আমার একটি ভিডিও থাকবে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে টিউবিফেক্স আপনি দীর্ঘদিন রেখে আপনার মাসকে কিন্তু সার্ভ করতে পারবেন।
টিভিএক্স খুবই কস্ট মোটামুটি কস্ট ইফেক্টিভ এটাকে ধরা যায়। সুপ্রিয় দর্শক, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা কোন বিষয়ের উপরে জানতে চান যেটি আমার জানা আছে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দিয়ে পরিষ্কার একটি ধারণা দেওয়ার জন্য। দর্শক, আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।